যে বিভিন্ন ধরনের পেইন সম্পর্কে। পার্টিকুলার আমাদের সাথে যে অতিথি আছেন আজকে, তার কিন্তু কোমর ব্যথা ছিল এবং সাথে উনি বলেছিলেন পিঠে ব্যথা ছিল, এবং দুটোই এখন অনেক কম। যেখানে উনি আপনার চেম্বারে আসার সময় যেমন একদম হাঁটতেই পারছিলেন না, অফিস স্ক্রিনে কথা হচ্ছিল যে উনি হাঁটতেই পারতেন না, তো সেই ক্ষেত্রে পিঠ ব্যথা এবং কোমর ব্যথা এই দুটোকে অ্যাড্রেস করে কিভাবে ট্রিটমেন্ট করা হয়েছে? জি, আসলে ডায়াগনোসিস, আপনি এর আগে আপনিও বলছেন যে আমরা বলি যে ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট। একটা ডাক্তারের চিকিৎসার মূল মন্ত্রই হচ্ছে তার ডায়াগনোসিস, মানে যদি কোনো রোগ নির্ণয় না হয় তাহলে কিন্তু ডাক্তার ভালো কোনো চিকিৎসা দিতে পারবে না, কোনোভাবেই সম্ভব না। তারপরে চিকিৎসা অপশনগুলো ভিন্ন, পৃথিবীতে বিভিন্ন রকম আপডেটেড ট্রিটমেন্ট আসছে, এগুলো আসলে কিন্তু প্রচুর রিসার্চ ওয়ার্ক করতে হয়। রিসার্চ ওয়ার্ক হচ্ছে এক, বিভিন্ন আর্টিকেল আপনার পড়ালেখা করতে হবে নাম্বার 1, আর নিজেদের থেকেও রিসার্চ করতে হবে। তাহলে একটা রিসার্চ ওয়ার্কের মাধ্যমে একটা রুগী, মানে যেই রুগীগুলো দীর্ঘমেয়াদী ভুগছে তাদের কি করা যায় বা করণীয় কি, বা আর পাশাপাশি কি কি ডায়াগনোসিস, আরও ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকতে পারে, এটা আইডেন্টিফাই করা যায়। তো ওনার ক্ষেত্রে তাই হয়েছে আলহামদুলিল্লাহ, যে উনি PLID এবং স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথিতে ভুগছিল, এক প্রকার আর্থ্রাইটিসে। তো আমরা দুইটা ট্রিটমেন্টই এট এ টাইমে দিচ্ছি, তো সেই ক্ষেত্রে হসপিটালাইজড করে, মূলত PLID-র জন্য হসপিটালাইজড করা, হ্যাঁ, হাসপাতালে রাখা। আর কিছু আর্থ্রাইটিসে তেমন কোনো প্রয়োজন হয় না, দীর্ঘমেয়াদে কিছু সাপ্লিমেন্ট খেতে হয়, কিছু নিয়ম কানুন আছে, এক্সারসাইজ উনি তো আছে, ওগুলো মোটামুটি করতে খুব হয়। অল্প সময়ের মধ্যে রিকভার করে গেছেন। আর ওনার প্রবলেমটা কতদিনের ছিল, কত বছরের? ওনার প্রবলেমটা সম্ভবত উনি আরো ভালো বলতে পারবে যে কত দিন ছিল, কিন্তু আমার কাছে যখন আসছে উনি সিভিয়ার একিউট পেইন নিয়ে আসছে, মানে যে পেইনটা হচ্ছে আসলে আনটলারেবল। হ্যাঁ, তো যার কারণে আরেকটা হচ্ছে উনি ট্রিটমেন্টটা আমরা খুব দ্রুত দিতে পেরেছি ওনার ক্ষেত্রে, উনি খুব দ্রুতই ট্রিটমেন্টে চলে আসছে। অনেক সময় রুগী দীর্ঘমেয়াদী ভুগতে থাকে, কিছুদিন ওষুধ খায় আবার চেষ্টা করে, প্রায় রুগীরা বলে স্যার আপাতত কিছু ব্যায়াম বা থেরাপি বা ওষুধ দেন, যেভাবে চলতে পারি। তো ওনার যাওয়ার কারণে এখন কিন্তু দ্রুত ইম্প্রুভমেন্টটা আসছে। এই ক্ষেত্রে আমরা তাকে বিভিন্ন, জানেন যে আমরা বিভিন্ন ইলেকট্রোথেরাপি দিয়ে থাকি আমাদের হাসপাতাল DPRC-তে, বিভিন্ন এক্সারসাইজ, আমরা কিছু সাপ্লিমেন্ট অ্যাড করি, মিনারেলস এগুলা অ্যাড করেছি, বিভিন্ন স্পেসিফিক কিছু এক্সারসাইজ আছে যেগুলো PLID বা আর্থ্রাইটিস রোগীর অনেক ভালো কাজ করে। আর একটা হচ্ছে হসপিটালাইজেশনে, PLID রুগী যখন হসপিটালাইজড আপনি করে দিবেন, এমনিতেই রিল্যাক্স যখন থাকে বা হসপিটালে, তখন কিন্তু রেজাল্টটা ভালো আসে, ইফেক্টিভ ট্রিটমেন্ট দেওয়া যায়। রুগী যদি মুভ করে, মানে এসে গিয়ে থেরাপি দেয় বা মুভ করে, আবার আসে জবও করলো বা বাসায় থাকলো বা আসলো গেলো, আবার থেরাপিও দিলো আবার ওষুধও খেলো, এতে কিন্তু আসলে মানে ভালো কোনো রেজাল্ট আসে না। এটাও একটা স্টাডি ওয়ার্ক আমাদের, মানে স্টাডি ওয়ার্কটা হচ্ছে আপনার এইভাবেই তো রিসার্চ ওয়ার্ক আসবে, ঠিক না? যে PLID রুগীর ক্ষেত্রে এটা করা, মানে এইভাবে মানে করলে দেখা গেছে রেজাল্টটা যে ভালো আসে, যারা হসপিটালে ভর্তি হয়ে ট্রিটমেন্টটা নিচ্ছে তাদের রেজাল্টটা অনেক ভালো। অনেক, মানে যেটা হচ্ছে আমি বলবো হসপিটালে ভর্তি না হলে চান্স 50-50, আর ভর্তি হলে 90-95% যে সে ইনশাল্লাহ ভালো হওয়ার সম্ভাবনাই থাকে। তো ওনার কেননা ক্ষেত্রে তাই দেখা যায় হয়েছে। যে আসা যাওয়া যখন করে যতটুকু ইম্প্রুভমেন্ট হয় আবার ইনজুরি হচ্ছে, আবার দেখা যাচ্ছে যে ওটা বেড়ে যায়, বেড়ে যেটা যায় তারপরে, হসপিটালে ভর্তি থাকলে একটা না একটা সুন্দর একটা চিকিৎসা হ্যাঁ, কারণ সে পাচ্ছে। হাসপাতালটা তো আসলে চিকিৎসার জন্য তৈরি, তো বাসায় কিন্তু একটা রুগী আসলে অত কিছু মেনটেন করতে পারে না, তার দ্বারা সম্ভব না। তার পারিবারিক অনেক কাজ থাকতে পারে বা আত্মীয় স্বজন অনেক ব্যাপার থাকতে পারে, যেখানে আসলে একটা রুগী মানে বাসায় শুয়ে থাকবে, শুয়ে এসে এসে থেরাপি নিবে, এটা মানে এটা পৃথিবীর কোনো দেশে সম্ভব না। তো এই ক্ষেত্রে এই স্পেশালি যারা PLID, তাদের হসপিটালাইজড করে চিকিৎসা করাটাই ভালো। আর একটা হচ্ছে অনেকের ধারণা যে ফিজিওথেরাপি চিকিৎসাটা সব জায়গায় একই রকম, বা গেলি এটা একই রকম, বা বাংলাদেশেও যা, আমেরিকাতেও তা, বা অস্ট্রেলিয়াও তা, এটাকে বলা ভ্রান্ত ধারণা। টোটালি ডিফারেন্ট, প্রযুক্তি পদ্ধতিগত পুরা ভিন্ন। আমার ফ্রেন্ড অনেক আছে যারা কানাডা, তার হচ্ছে রেজিস্টার্ড ফিজিওথেরাপিস্ট, তারা ওখানে ট্রিটমেন্ট করে, তাদের দেশে প্রোটোকলই ভিন্ন, ঠিক আচ্ছা, আছে, ট্রিটমেন্ট পদ্ধতি ভিন্ন। না যেমন সেই ক্ষেত্রে একটু জানতে চাইবো যে আমরা যেটা যে চিকিৎসা পদ্ধতি ফলো করছি, প্রোটোকল যেটা আমাদের ফলো করা হচ্ছে, যে গাইডলাইন ফলো করা হয়, সেটা কি বিশ্বমানের, আন্তর্জাতিক ভাবে মানে আমরা কতটুকু আসলে এগিয়ে আছে এই ক্ষেত্রে? আমি বলবো পৃথিবীর যে কোনো দেশের চেয়ে আমাদের সিলেবাস অনেক বেটার। মানে আমি, আপনার যদি আমেরিকান অ্যাপটা, তাদের যে আমেরিকান ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন, তারা যে সিলেবাস তৈরি করেছে, আর আমাদের যে বাংলাদেশে যে আমাদের যে
ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন বা আমাদের ঢাকা ইউনিভার্সিটি যে সিলেবাসটা, আমাদের ফার্স্ট সিলেবাস হচ্ছে এফিলিয়েটেড ঢাকা ইউনিভার্সিটি। তো ঢাকা ইউনিভার্সিটির সিলেবাসটা এখন রাজশাহী ইউনিভার্সিটি তারও এটা করছে, যশোর বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি তারও সিলেবাসটা নিয়েছে। তো আমি বলবো মানে সাবকন্টিনেন্ট তো দূরের কথা, পৃথিবীর যে কোনো দেশের চেয়ে আমাদের সিলেবাস হাই অ্যান্ড রিচ। মানে এই সিলেবাসটা এমনভাবে তৈরি করা যেটা বাংলাদেশে একজন ফিজিওথেরাপি চিকিৎসক মোটামুটি যে কোনো লেভেলের পেইন ম্যানেজমেন্ট প্যারালাইসিস ম্যানেজমেন্ট সে করতে পারবে, তাকে সেভাবেই পড়ানো হয়। ডিটেলস প্রত্যেকটা সাবজেক্ট আছে, বেসিক সাবজেক্টগুলো যেটা এমবিবিএস ডাক্তাররাও পড়ে, বিডিএস ডাক্তাররাও পড়ে, এবং পাশাপাশি স্পেশাল সাবজেক্ট তাদের অতিরিক্ত পড়তে হয়। এবং এখানে হচ্ছে আরেকটা হচ্ছে এখানে কিন্তু ক্লিনিক্যাল এক্সপোজারটা একটু ভিন্ন বাংলাদেশে। প্রত্যেকটা ফিজিওথেরাপি ক্লিনিক্যাল এক্সপোজার নিয়ে কথা বলবো, একজন দর্শক অপেক্ষায় আছে। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। জি জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে আমাদের সাথে কথা বলুন। জি, আমি আইরিন পারভিন। জি, মিরপুর 14 থেকে বলছি। জি, শুনতে পাচ্ছি, বলুন আপনার সমস্যা বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি হলো আমার হলো আজকে 3 দিন যাবত কোমরে প্রচন্ড ব্যথা। আচ্ছা, আমি বাথরুমে যে পানি ঢালার সময় আমার কোমরে হঠাৎ করে একটু লাগছিল ব্যথা, তখনই আমি আর কি মানে এই যে ব্যথা পাইছি উইটা দাঁড়াইতে পারতেছি না। আর তো 3 দিন যাব ব্যথা, ওই যে আমি প্যারাসিটামল না সরি নাপা খাইছি, টাকা এলাম কোনো কোনো কাজ হচ্ছে না, তিন বেলা করে তিনটা খাচ্ছি আর কি। আপনার কোমর ব্যথা কি পায়ের দিকে যায়? কোমরের ব্যথাটা কি কোমর থেকে পায়ের দিকে যায় না কোমরই আছে? এমন ব্যথা লাগতেছে যে মানে উঠা দাঁড়াইতে পারি না, বসতে পারতেছি না, করতে পারতেছি না, সারাক্ষণ যে ব্যথা এরকম না, বুঝছি, ব্যথা আছে। উঠা বসা করতে গেলে হচ্ছে। আপনার এর আগে কি কোমরে ব্যথা ছিল এই যে বাথরুমের সমস্যার আগে, মানে এই ঘটনার আগে? হ্যাঁ হ্যাঁ, এর আগে কোমরে কি হয়েছে ডান সাইডে না আমার যে আজকে প্রায় 1 বছর যাবতই কোমরে একটু যে ডান পাশে ব্যথা হয়, হইলে পরে পুরো পা ডান হাতে দিকে পুরাটাই ব্যথা করে, আবার একটু ব্যথার ওষুধ টষুধ খাইলে না আবার ভালো হয়ে যায় আর কি। আপনি কি করেন, কাজ কি? আমি এমনি তো বাসায় আমি চাকরি করি, প্রচুর হাঁটাহাঁটি কাজ আছে আমার, ফিল্ড ওয়ার্ক করতে হয়। আচ্ছা আচ্ছা, বুঝছি জি, ধন্যবাদ আপনাকে। আমি উত্তর দিচ্ছি, আপনি শুনুন, ওনার কিন্তু আগে থেকে কোমরের প্রবলেম যেটা উনি বলছিল দীর্ঘমেয়াদী, হয়তো 3 দিন ধরে ওটস হয়েছে ডিউ টু ও হয়তো সামনে পানি ঢালতে বা বালতি টান দিতে কিছু হয়েছে। এটা কিন্তু আপনি অনেক সময় বলেছিলেন বিভিন্ন পর্বে যে অনেকেই এই কমপ্লেইনটা করে যে হঠাৎ পানি তুলতে যে এটা হয়েছে, এটা বেশ কমন। এই এই সমস্যাটা কেন হয়ে থাকে, এটা কি আগে থেকে এই সমস্যাটা ছিল যেটা হয়তো বা কোইনসিডেন্টালি হয়েছে যে মনে হচ্ছে তার কাছে যে এটা করতে যেই হয়েছে? হ্যাঁ, এটাও এই যে অনেকে বলে যে আমি শেভ করতে গিয়েছি সামনে ঝুঁকছি বা মুখ ধুইতে যাওয়ার ক্ষেত্রে বা নামাজের উজুর ক্ষেত্রে বা একটা বালতি টান দিয়েছে তারপর থেকে সেই কোমরে ব্যথা, মুখে বালতি থেকে পানি তোলার সময় হয়েছে, এই সমস্যাটা এটাকে কমন জিনিস আসে। আসলে তা না, ওনার এই রোগটা আগের থেকে তৈরি হয়েছিল, ওটা একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর বা আমরা বলি উসিলা, মানে কোন একটা রোগ প্রকাশ পাওয়ার একটা উসিলা, যে অমকে ধাক্কা দেওয়ার পরে আমার জ্বর আসছে। আসলে ওনার জ্বরটা আগের থেকে তৈরি হয়েছে, ওই ধাক্কাটা হচ্ছে এটা একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর রোগের ক্ষেত্রে। তাই এখন যে কোনো কিছুর মানে অনেক শুধু যে রোগ না অন্যান্য ক্ষেত্র কিন্তু অনেক ক্ষেত্রে এটা হয়ে থাকে। তো আপনার আসলে এটা PLID বোঝাই যায়, আপনার যেহেতু দীর্ঘমেয়াদি আপনি এটা ভুগছেন, আপনাকে দ্রুত একটা MRI করে ফেলবেন, কোনো একজন বাত ব্যথা চিকিৎসককে দেখে MRI করে, অ্যাকর্ডিং টু MRI আপনাকে হয়তো বিভিন্ন থেরাপি প্রয়োজন হতে পারে, স্পেশালি ইলেকট্রোথেরাপি বা ডিকম্প্রেশন এবং বিভিন্ন এক্সারসাইজ, এগুলো করলে আপনি ইম্প্রুভ হয়ে যাবেন। আর বর্তমানে আপনি টানা 7 দিন একেবারে রেস্টে থাকবেন, কোনো মুভমেন্ট করার দরকার নেই, শুয়ে থাকেন। আপনাকে আগে যদি কোনো পেইন কিলার কোনো ডাক্তার দিয়ে থাকে সেগুলো আপাতত খেতে পারেন কিছুদিন, শুয়ে থাকেন, শুয়ে ব্যথা গরম সেঁক দেন, একেবারে রেস্টে থাকেন। রেস্টে শুয়ে কিছু এক্সারসাইজ আছে, স্পেশালি ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ বা স্ট্রেচিং টাইপ এক্সারসাইজ, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে কোমর ব্যথার জন্য কিছু এক্সারসাইজ, এগুলো করতে পারেন। ব্রিজিং টাইপের মানে হাঁটু ভাঁজ করে কোমর উঠানো নামানো বা উপর হয়ে শুয়ে আস্তে আস্তে পা পিছনে উঠানো নামানো এই জাতীয়, এবং গরম সেঁক দেওয়া। আপনি 7 দিন রেস্টে থাকেন, ব্যথার ওষুধ এই ক্ষেত্রে ন্যাপ্রোক্সেন গ্রুপের ওষুধ 500 mg একটা করে খেতে পারেন আর গ্যাস্ট্রিকের ওষুধ সাথে
কিন্তু দীর্ঘদিন খাওয়া যাবে না, কিডনির সমস্যা হতে পারে। আর আপনার একটু মাসেল রিল্যাক্সিং টাইপের, যেমন টলপেরিসন 50 mg একটা করে দুবেলা 5-6 দিন 10 দিন খেতে পারেন। কিন্তু আপনার এটা যেহেতু দীর্ঘমেয়াদী, এটা ক্রনিক পেইন বলি আমরা, তো আপনার এটাকে MRI করে এটা পারমানেন্ট ট্রিটমেন্টে যেতে হবে। আর নিয়ম কানুনগুলো কিন্তু আমরা বলছি নিয়মিত। আর এই যে পানি, আপনি বাথরুমে যে কাজ করতে গিয়েছেন, এগুলাও সাবধানে করতে হবে। যেমন আপনি যদি ঝর্ণা না থাকে, আপনি পানি গায়ে গোসল করার ক্ষেত্রে আপনি একটা প্লাস্টিকের একটা হাই টুল ব্যবহার করতে পারেন, যেটাতে বসে গোসল করতে পারেন, যেন অতিরিক্ত সামনে ঝুঁকে ঝুঁকে বারবার পানি নেওয়া এগুলো করা যাবে না। সেক্ষেত্রে ঝর্ণা থাকলে ঝর্ণা সেরে গোসল করাটা বেটার, বা একেবারে হাঁটু ভেঙে নিচে বসে আপনি একটা কিছুতে বসে, সেই ক্ষেত্রে এই যে এইভাবে কাজ করতে হবে আর কি। মানে অতিরিক্ত মেরুদণ্ডকে সামনে ঝুঁকলেন, আবার উঠালেন, সামনে ঝুঁকলেন, উঠালেন, এইভাবে মেরুদণ্ডের সমস্যা হতে পারে। আর ওজন, আপনার যে জুতা, স্পেশালি মহিলাদের জুতা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে এই জুতার ব্যবহার এখনো কারেকশন হয়নি। আমরা যখন রুগী ভর্তি হয় হুম হুম তখনও দেখি জুতা সমস্যা, যেদিন আসে দেখাতে সেদিনও সমস্যা। এই জুতার মায়া অনেকে ছাড়তে চায় না। আচ্ছা, মানে জুতা একটা কিনলে সেটা যদি হার্ড হয় হুম বা অনেক টু ফ্ল্যাট, একেবারে হুম হুম অনেক ফ্ল্যাট জুতা পরে অনেকে, আবার অনেক মহিলার আছে হাই হিল পরে, হুম হুম তা তো তারা এই জুতার মায়া ছাড়তে চায় না। এই যার কারণে মোস্ট অফ দ্য মহিলার কোমরের সমস্যা থেকেই যায়, যে আচ্ছা ভালো হতে চায় না বা হলে আবার কয়দিন পরে দেখা দেয়। তো জুতার ক্ষেত্রে আমরা বলছি যে সফট সোলে জুতা ব্যবহার করবে। এখন কিন্তু কিছু মহিলাদেরও ডিজাইন করা কিন্তু স্পোর্টস এর যে ক্যাটস টাইপের জুতা হুম কিন্তু হুম অ্যাভেলেবেল, যারা জব করে স্পেশালি হুম বাহিরে হুম যায় তারা এই জুতাগুলো ব্যবহার করতে পারে। কারণ তাদের তো প্রচুর দৌড়াদৌড়ি করতে হুম হয়, হাঁটা চলা ফেরা করতে হয়।